নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। যে সমস্ত দর্শক বন্ধুরা আগামী দিনে একটি এসি কিনবে বলে ভাবছো অথবা সদ্য নতুন এসি লাগিয়েছো, তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সামান্য ভোল্টেজ ফ্লাকচুয়েশনের কারণে সম্পূর্ণ এসি ইউনিটটাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর ভোল্টেজ ফ্লাকচুয়েশনের ফলে এসির কোনো ক্ষতি হলে তা কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে গ্রাহ্য করা হয় না। এই রকম পরিস্থিতিতে কিভাবে তোমরা নিজেদের এসিগুলিকে রক্ষা করবে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভোল্টেজ ফ্লাকচুয়েশনের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো ভোল্টেজ স্টেবিলাইজার, যা কিনা আমাদের প্রত্যেকেরই এসি বসানোর সময় লাগিয়ে নেওয়া উচিত। ফ্লাকচুয়েশনের কারণে অনেক সময় এসির পিসিবি, কম্প্রেসার অথবা মোটর নষ্ট হয়ে যায়, যা রিপেয়ারিং করতে খরচ হয় 2 থেকে 15 হাজার টাকা। সেই কারণে একটি ভোল্টেজ স্টেবিলাইজার লাগানোটা অত্যন্ত জরুরি। এখন আমরা একটি ভোল্টেজ স্টেবিলাইজার কিভাবে কাজ করে এবং স্টেবিলাইজার পারচেজ করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন সেগুলি সংক্ষেপে আলোচনা করব। যে কোনো এসি মডেলের পাওয়ার রিকোয়ারমেন্ট সাধারণত 230 অথবা 240 ভোল্টের হয়ে থাকে, কিন্তু ফ্লাকচুয়েশনের সময় এই ভোল্টেজই 90 থেকে 300 ভোল্ট পর্যন্ত ওঠানামা করতে পারে। এই পরিস্থিতিতে একটি স্টেবিলাইজার ফ্লাকচুয়েটেড ভোল্টেজকে কন্ট্রোল করে এসির প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ভোল্টকে সরবরাহ করে থাকে। তবে এখনকার বেশিরভাগ ইনভার্টার এসিগুলির মধ্যেই ইনবিল্ট স্টেবিলাইজেশন ফিচার্স দেখতে পাওয়া যায়, যা সাধারণত 160 থেকে 280 ভোল্টের মধ্যবর্তী ফ্লাকচুয়েশনকে কন্ট্রোল করতে পারে। কিন্তু তোমরা যে এলাকায় বসবাস করছো বা যেখানে এসি লাগাবে বলে ভাবছো সেখানকার ফ্লাকচুয়েশন রেঞ্জ যদি এসি মডেলের উল্লেখ করা রেঞ্জের বাইরে হয়, সেক্ষেত্রে একটি ভোল্টেজ স্টেবিলাইজার লাগিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। আর যদি উইন্ডো এসি অথবা নন ইনভার্টার এসি লাগানোর প্ল্যান থেকে থাকে, তবে তো ভোল্টেজ স্টেবিলাইজার ছাড়া এসি কেনার কথা ভাবাই যায় না। যে কোনো মুহূর্তেই তোমাদের এসিটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। মার্কেটে 1500 টাকা থেকে শুরু করে 9000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের স্টেবিলাইজার দেখতে পাওয়া যায়। এর মধ্যে যেই স্টেবিলাইজারের রেঞ্জ যত বেশি হবে সেই মডেলটির দামও তত বেশি হবে। তোমাদের এলাকায় ফ্লাকচুয়েশনের রেঞ্জ কীরকম সেই অনুযায়ী তোমরা স্টেবিলাইজার পারচেস করবে। যেমন ধরো, একটি 170 থেকে 270 ভোল্টের স্টেবিলাইজারের দাম শুরু হয় 1500 টাকা থেকে। অন্যদিকে একটি 90 থেকে 300 ভোল্টের স্টেবিলাইজারের দাম শুরু হয় কমপক্ষে 5000 টাকা থেকে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ফিচার্সটি তোমরা কনসিডার করবে তা হলো টাইম ডিলে ফিচার্স। অনেক সময় কারেন্ট চলে যাওয়ার পরে কয়েক সেকেন্ডের ব্যবধানে কারেন্ট ফিরে এসে আবার চলে যায়। এই রকম পরিস্থিতিতে এসির সুইচ অন থাকলে কারেন্ট গিয়ে সোজাসুজি কম্প্রেসারের ওপরে প্রভাব ফেলে। কিন্তু যদি স্টেবিলাইজার লাগানো থাকে এবং স্টেবিলাইজারের মধ্যে টাইম ডিলে ফিচার্স উপস্থিত থাকে, তবে তা সরবরাহিত কারেন্টকে কিছুক্ষণ আটকে রেখে বা 2 থেকে 3 মিনিটের গ্যাপে ধীরে ধীরে সরবরাহ করে, ফলে কম্প্রেসারের ওপরে কোনো রকম ইম্প্যাক্ট পড়ে না এবং কম্প্রেসারটি ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পরবর্তী যে ফিচার্সটি থাকা আবশ্যক তা হলো ভোল্টেজ অটোকাট প্রোটেকশন। এটি আসলে সার্কিট বোর্ডের মধ্যে উপস্থিত একটি অটোকাট রিলে, যা অত্যাধিক হাই এবং লো ভোল্টেজ সাপ্লাইয়ের সময় স্টেবিলাইজারের আউটপুটকে নিজের থেকেই কাট অফ করে দেয়, ফলে এসির ইনডোর ইউনিটটি ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পরবর্তী যে বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে তা হলো ট্রান্সফর্মার ওয়াইন্ডিং মেটিরিয়াল। এটি সাধারণত অ্যালুমিনিয়াম বা কপার, এই দুটির যে কোনো একটি মেটিরিয়াল দ্বারা নির্মিত। এর মধ্যে কপার মেটিরিয়ালযুক্ত স্টেবিলাইজারগুলি সব থেকে বেশি দিন লাস্টিং করে। অনেক স্টেবিলাইজারের ক্ষেত্রে কোম্পানি ওয়াইন্ডিং মেটিরিয়ালটা মেনশান করে না, সেই সমস্ত ক্ষেত্রে ওয়ারেন্টি পিরিয়ড দেখেই ওয়াইন্ডিং মেটিরিয়ালের অনুমান করতে হয়। সাধারণত কপার ওয়াইন্ডিংযুক্ত স্টেবিলাইজারগুলির মধ্যে 3 থেকে 5 বছরের এবং অ্যালুমিনিয়াম মেটিরিয়ালের স্টেবিলাইজারগুলির মধ্যে 1 বছরের ওয়ারেন্টি দেখতে পাওয়া যায়। শেষ যে বিষয়টি তোমরা মাথায় রাখবে তা হলো স্টেবিলাইজারটির মধ্যে যেন ডিজিটাল ডিসপ্লে উপস্থিত থাকে। অনেক কম বাজেটের বা লো রেঞ্জের মডেলগুলিতে কেবলমাত্র এলইডি ইন্ডিকেটর দেওয়া থাকে,
কিন্তু একটি ডিজিটাল ডিসপ্লেযুক্ত স্টেবিলাইজারের মধ্যে ভোল্টেজের ইনপুট আউটপুট রেঞ্জকে দেখতে পাওয়া সম্ভব, যার থেকেও তোমরা ভোল্টেজ ফ্লাকচুয়েশনকে মনিটর করতে পারবে। মোটামুটি এই সকল বিষয়গুলি মাথায় রেখে তোমরা তোমাদের এসির টনেজ ক্যাপাসিটি অনুযায়ী যে কোনো ভোল্টেজ স্টেবিলাইজার পারচেস করতে পারো। মার্কেটে মাইক্রোটেক, ভিগার্ড, এভারেস্ট, মনিটার, অল্টেন প্রভৃতি কোম্পানিগুলি বহু বছর ধরে ভোল্টেজ স্টেবিলাইজার ইন্ডাস্ট্রিতে সুনাম ধরে রেখেছে। তাও আমি তোমাদের সুবিধার জন্যে বেশ কিছু স্টেবিলাইজারের সাজেশন শেয়ার করছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে ক্লিক করেও সরাসরি ওই স্টেবিলাইজার মডেলটিকে সব থেকে কম দামে পারচেস করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিও এবং তোমাদের সকল পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ফিরে আসছি অন্য আরেকটি ভিডিও নিয়ে।